আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ইউ অল টু নাজমন টিচিং হোম দিস ইজ আ ক্লাস অফ প্যারাগ্রাফ টুডেজ প্যারাগ্রাফ ইজ লোডশেডিং লেটস স্টার্ট দ্য ক্লাস আজকে আমি আপনাদের সামনে আরেকটি প্যারাগ্রাফের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন যে লোডশেডিং প্যারাগ্রাফটা খুবই কমন এমন কোনো স্টুডেন্ট নেই এমন কোনো টিচার নেই যে যাদের কোনো সাজেশন বা পড়ার তালিকায় এই প্যারাগ্রাফটি নেই কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু না বুঝেই আমরা আমাদের অধিকাংশ ছাত্ররাই এই প্যারাগ্রাফটাকে মুখস্থ করে থাকে আসলে একটি প্যারাগ্রাফের অর্থ না বুঝে মুখস্থ করে রাখলে সেটি মনে রাখাও যেরকম কঠিন পরীক্ষায় ভালোভাবে লেখাটা অতটা সহজ নয় তারই ধারাবাহিকতায় সেই দিক থেকে বিবেচনা করে আমি প্রত্যেকটি প্যারাগ্রাফকে একটু অর্থসহ আপনাদের সামনে তুলে ধরেছি তুলে ধরার চেষ্টা করছি যাতে করে এই প্যারাগ্রাফগুলো শিখবেন অর্থসহ তাতে আপনার দুটি লাভ হবে প্যারাগ্রাফটাও শেখা হবে স্যান্ডিস প্যাটার্ন আপনি বুঝতে পারবেন ভোকাবুলারি শিখতে পারবেন এই সব কিছুই শিখলে আপনার কাছে একটি প্যারাগ্রাফ খুবই প্রাণবন্ত হয়ে উঠবে এবং আপনি যদি কোনো প্যারাগ্রাফ পরীক্ষায় কমন নাও পান তাহলে আপনি নিজে থেকে দশটি প্যারাগ্রাফ যদি আপনি এভাবে পড়েন তাহলে আমার মনে হয় যে এগুলো ভুকাবুলারি এগুলোর প্যাটার্ন ব্যবহার করে আপনি এখান থেকে শেখা নিয়ে একটি ভালোভাবে একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন তারই তার দিক বিবেচনা করেই আজকে আজকের আমার এই ছোট্ট প্রয়াস চলুন তাহলে শুরু করি এখানে আমরা জানি লোডশেডিং সবাই আমরা কিন্তু লোডশেডিং শব্দটা সম্পর্ক খুবই পরিচিত কিন্তু লোডশেডিং শব্দটার অর্থটা কি এটা হয়তো বা আমরা অনেকেই কখনোই চিন্তা করি না কারণ আমরা সবসময় শুধু বলি লোডশেডিং আসলে লোডশেডিং অর্থ হল বিদ্যুৎ বিভ্রাট তাহলে হল বিদ্যুৎ চলে যাওয়া বিদ্যুৎ না থাকা এটাকে আমরা বুঝে থাকি তাহলে এটা সরল অর্থ হচ্ছে লোডশেডিং ইজ বিদ্যুৎ বিভ্রাট হল লোডশেডিং ইজ বিদ্যুৎ বিভ্রাট হলো আ কমন অ্যাফেয়ার নিত্যদিনের ব্যাপার ইন বাংলাদেশ বাংলাদেশে ইট অ্যাফেক্টস এটা প্রভাবিত করে অ্যাফেক্টস প্রেজেন্ট ফর্ম ভার্বের সাথে হয়েছে কারণ ইটটা হলো থার্ড পারসন সিঙ্গুলার এটা প্রভাবিত করে দ্য হোল কান্ট্রি সমস্ত দেশকে ফর আওয়ার্স ঘন্টার পর ঘণ্টা এডে দিনে তাহলে পুরো অর্থটা হলো এটা প্রভাবিত করে সমস্ত দেশকে ঘন্টার পর ঘন্টা দিনে ইট মিন্স এর অর্থ হলো দ্য ডিসকানেকশন অফ পাওয়ার সাপ্লাই এর অর্থ হলো দ্য ডিসকানেকশন মানে বন্ধ অফ পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ সরবরাহের এর অর্থ হল যে বিদ্যুৎ সরবরাহের বন্ধ লোডশেডিং দ্বারা এটাকে বোঝা হয় অর্থাৎ ইট মিনস এর অর্থ হলো দ্য ডিসকানেকশন অফ পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ সরবরাহের বন্ধ ইট হ্যাপেন্স এটি ঘটে থাকে ইফ যদি ডিম্যান্ড অফ ইলেকট্রিসিটি বিদ্যুতের চাহিদা ইজ গ্রেটার বেশি হয় দেন প্রোডাকশন উৎপাদনের চেয়ে অর্থাৎ এটা কখন ঘটে এটি ঘটে যদি বিদ্যুতের চাহিদা বেশি হয় উৎপাদনের চেয়ে তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড এখানে হ্যাফেন্স ঘটে ঘটে এই যে ডিম্যান্ড অফ ইলেকট্রিসিটি ডিম্যান্ড মানে হলো চাহিদা ইলেকট্রিসিটি অর্থ হলো বিদ্যুৎ অপ র আসলো বিদ্যুতের চাহিদা ইজ গ্রেটার বেশি হয় কম্পারেটিভ ডিগ্রি দেন চেয়ে প্রোডাকশন উৎপাদনের চেয়ে এভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়বো তাহলে প্যারাগ্রাফটা আরও ভাইব্রেন্ট হবে অর্থাৎ প্রাণবন্ত হবে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সিস্টেম লস ইজ অলসো রেসপন্সিবল ফর ইট সিস্টেম লস ইজ অলসো ব্যবস্থাপনারও অভাব অর্থাৎ ব্যবস্থাপনার অভাবও ব্যবস্থাপনার অভাবও রেসপন্সিবল ফর ইট এর জন্য দায়ী ইট কজেস এটা সৃষ্টি করে বা ঘটায় এ লট অফ প্রবলেমস অনেক সমস্যা তার মধ্যে সমস্যাগুলো কী কী একটু জেনে নিই আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস শিল্প খাতগুলো আর এফেক্টেড প্রবাহিত হয় এটা প্যাসিভ বাই ইট এটার দ্বারা ফর সেভারেল টাইমস কয়েকবার বা বারবার এডে দিনে অর্থাৎ শিল্পখাতগুলো প্রভাবিত হয় এর দ্বারা কয়েকবার দিনে অর্থাৎ দিনে কয়েকবার শিল্পখাতগুলো এর দ্বারা প্রভাবিত হয় অ্যাজ আর রেজাল্ট ফলে আমার ইকোনমিক কন্ডিশন আমাদের অর্থনৈতিক অবস্থা ইজ কলাপসিং ভেঙে পড়ছে হসপিটালস হাউজেস অ্যান্ড শপস ফেস দ্য প্রবলেম হাসপাতাল বাড়িঘর দোকানপাট ফেজ দ্য প্রবলেম সমস্যার মুখে পড়ে এভ্রিডে প্রতিদিন ইট ইস আ কার্স এটা একটি অভিশাপ ফর আ ডাইং প্যাশেন্ট মমূষু রুগীর জন্য মমুষ রোগীর জন্য এটা হলো খুবই অভিশাপ এটা মমুষ রুগীর জন্য এটা একটি অভিশাপ ইট হ্যাম্পার্স এটা বিঘ্নিত করে দ্য স্টাডি অফ স্টুডেন্টস ছাত্রছাত্রীদের পড়াশোনা লিটল চিলড্রেন শিশুরা বিকাম রেসলেস অস্থির হয়ে যায় ইন হিট গরমে অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যায় কী সমস্যাগুলো হয় এখন কিন্তু সেগুলো বলা হচ্ছে সামটাইমস মাঝে মাঝে উই আর ডিপ্রাইভড আমরা বঞ্চিত হই অফ ওয়াচিং দেখতে আওয়ার ফেভারিট প্রোগ্রামস অন টিভি অর্থাৎ আমার টিভিতে আমাদের প্রিয় অনুষ্ঠানগুলো দেখতেও আমরা অনেক সময় বঞ্চিত হয়ে যাই তাহলে ফেভারিট অর্থ হলো প্রিয় প্রোগ্রামস অনুষ্ঠান অন টিভি মানে টিভিতে দ্য প্রবলেম শুড বি সলভড সমস্যার সমাধান হওয়া উচিত সমস্যা সমাধান হওয়া উচিত রাইট নাও এখনই আবার টোটাল আবার টোটাল আমাদের সার্বিক ইকোনমিক কন্ডিশন অর্থনৈতিক অবস্থা উইল কলাপস ভেঙে পড়বে ইফ দ্য প্রবলেম ইজ নট সলভ যদি সমস্যার সমাধান না হয় তাহলে মোর পাওয়ার স্টেশন মাস্ট বি সেট আপ ওদিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে টু মিট আপ দ্য ডিম্যান্ড অফ ইলেকট্রিসিটি বিদ্যুতের চাহিদা মেটাতে তাহলে টু মিট আপ মানে মেটাতে দ্য ডিম্যান্ড অফ ইলেকট্রিসিটি আমরা কিন্তু আগে পড়েছি ডিম্যান্ড মানে হলো চাহিদা তাহলে বিদ্যুতের চাহিদা মেটাতে আমাদের অবশ্যই অধিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে তাহলে এই সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে আমরা যদি প্রত্যেকটা প্যারাগ্রাফ এরকম ওয়ার্ড মিনিং ধরে ধরে যদি আমরা পড়ি একটু বিশ্লেষণ করে পড়ি তাহলে কিন্তু আমরা সেন্টেন্স প্যাটার্ন শিখবো ওয়ার্ড মিনিং শিখব গ্রামার শিখব প্যারাগ্রাফের বিষয়বস্তু শিখব তাহলে কিন্তু আমাদের প্যারাগ্রাফটা মাথা থেকে আর চলে যাবে না আমরা অনেক অনেক সময় ধরে রাখতে পারবো কারণ আমাদের ছাত্ররা প্যারাগ্রাফ মুখস্থ করছে ভুলে যাচ্ছে কারণটা কি কারণটা হলো তারা না বুঝেই মুখস্থ করছে ডিয়ার ভিউয়ার্স এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বল থ্যাংক ইউ এভরিবডি